আজকে যে বিজনেসটা সম্পর্কে বলবো সেটা যে টায়ার রিসাইক্লিং বিজনেস। আপনারা মোটামুটি ভাবে থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন যে কি টাইপের বিজনেস। এই বিজনেস থেকে আপনারা মাস গেলে 80-90,000 টাকা অনায়াসে আয় করতে পারবেন। তার একটা ক্যালকুলেশন আমি দেখিয়ে দেবো কিভাবে এবং কি প্রসিডিওরে। তো ফ্রেন্ড পুরো ডিসকাস করে দেবো এই ভিডিওর মারফতে। আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। হাই ফ্রেন্ড, আমি আকাশ আর আপনাদের রসবাসে বাঙালি বিজনেস ক্লাব। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ আমি পরবর্তীকালে যে সমস্ত ভালো ভালো ভিডিও আমি নিত্য প্রতিদিন আপলোড করতে থাকবো সেগুলো আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। কাঁচামাল এবং কি কি মেশিনারি প্রয়োজন হবে। এখানে কাঁচামাল বলতে আপনাদের তেমন কোনো কাঁচামালের প্রয়োজন হবে না, এখানে ওএসএস টায়ার গুলো আপনাদের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। এই টায়ার গুলোকে পাবেন কোথায় আপনারা? এটা হচ্ছে আপনার বিভিন্ন রকম গ্যারেজে গেলে পেয়ে যাবেন। লরি, বাস, অটো, ট্যাক্সি, বিভিন্ন রকম যে সমস্ত গ্যারেজ আছে না, সেখানে এইগুলো একদম ওয়েস্টেজ হিসেবে পড়ে থাকে। ওখানে আপনারা খুবই কম রেটে এই প্রোডাক্ট গুলো কিনে আনবেন এবং কিনে আনার পর এগুলোকে কাটিং করে আপনারা কিন্তু ছোট ছোট পিস পিস করে নেবেন, যাতে পরবর্তীকালে যে সমস্ত বায়ার্স এর কাছে বেচবেন তাদের যাতে এগুলো কিনতে সুবিধা হয়। কারণ এর কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু হিউজ পরিমাণে আছে। শুধুমাত্র সঠিক গাইডেন্স এবং সঠিক বুদ্ধি না থাকলে এই বিজনেসটা কিন্তু করতে পারবেন না। আমি অবশ্যই আপনাদের কিন্তু এই বিজনেসটাকে পুরোপুরি মুচিরা দেখবেন যারা জুতো ফুতো সেলাই করে তাদের কাছে দেখবেন এক ধরনের ধারালো টাইপের এক ধরনের খুর থাকে, সেই খুর দিয়ে কিন্তু কাটিং গুলো করে এবং সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাটিং করতে পারবেন এবং এই প্রসিডিওর কিন্তু ছোট ছোট পিস করে নেবেন। অবশ্যই আপনাদের কিন্তু এই প্রোডাক্টটা সেল করতে সহযোগিতা করবে, কারণ আপনাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ছোট ছোট পিস হিসাবে কিনবে এবং পরবর্তীকালে কোম্পানিগুলো এইভাবেই কিন্তু নিয়ে চলে যাবে। এবং এই টাইপের পরে আপনাদের কোনো কাজ নেই, এরপরে আপনাদের কাজ হচ্ছে আপনাদের লাইসেন্সটা কি করে করবেন। দেখুন, আপনাদের বলছি যে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যেভাবে রেখে দেবেন সেভাবে কিন্তু আপনাদের সেল হয়ে যাবে, আপনাদের কিন্তু এক্সট্রা কিছু করতে হবে না। এটা ভেবে ঘাবড়াবেন না যে আপনাদের এক্সট্রা আরও কিছু করতে হবে। কোম্পানি এখান থেকে নিয়ে প্রত্যেকটা 1-2 টন করে আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে এবং আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে প্রত্যেকটা টন পিছু আমি একটা হিসাব দিয়েছি, আপনাদের চার্টের মাধ্যমে দেখতে পারবেন, তবুও আমি একবার মুখে বলে দিই, প্রত্যেকটা টন পিছু এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু তেল তৈরি হয়। মানে তেল তৈরি হয় যে সমস্ত জ্বালানি তেল আমরা ব্যবহার করি সেই সমস্ত তেল কিন্তু এই সমস্ত টায়ার থেকে ব্যবহার হয়। আমরা এতদিন কিন্তু জানতাম না যে এই সমস্ত টায়ার থেকে কিন্তু এই সমস্ত তেল তৈরি হয়। অবশ্যই এখান থেকে কিন্তু 500-550 কিলো মতো তেল তৈরি হয় এই সমস্ত 1 টন থেকে। আর এর থেকে পাওয়া যায় হচ্ছে কার্বন, পাওয়া যায় 300-350 কিলো কার্বন পাওয়া যায় এবং বাদ বাকি যে সমস্ত প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে আপনার স্টিল। আর আমি প্রথমে বলে রাখি যে আপনাদের টায়ার গুলো কিন্তু দুই টাইপের হয়। স্টিল টায়ারটা কিন্তু আমরা হেভি গাড়িতে ব্যবহার হয়, যেমন বাস, লরি, জিপ এবং বিভিন্ন রকম বড় বড় যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো লোড আনলোডিং এর জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করা হয়, সে সমস্ত গাড়িতে কিন্তু এই সমস্ত লোহার যেগুলো স্টিল টায়ার গুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। আর সুতোর টায়ার কোন মধ্যে ব্যবহার করে? ম্যাক্সিমাম স্কুটার, বাইক, বিভিন্ন জায়গায় আপনাদের এই সমস্ত সুতোর লাইলনের টায়ার ব্যবহার করা হয় এবং দুটোকেই কিন্তু কাজে লাগানো যায়। দুটোকে ছোট ছোট করে কাটিং করে কিন্তু আপনারা রেখে দেবেন এবং এইগুলোকেই কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। এই বিক্রি করা পসিবল হচ্ছে অনলাইন এবং অফলাইন, এবং অনলাইনে কি করে বেচবেন সেটাও দেখাবো এবং অফলাইনে কি করে বেচবেন সেটাও দেখাবো। এর কিন্তু মার্কেট কিন্তু হিউজ, শুধু আপনাদের ধরতে হবে যে আপনারা কার কাছে বেচবেন এবং সঠিক গাইডেন্সই আমি দেবো এবং কিভাবে করবেন তাও আমি বলে দেবো, অবশ্যই আপনাদের হেল্প হবে। ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে আপনারা কি করে সেলার অ্যাকাউন্ট খুলবেন দেখুন, এখানে লেখা আছে যে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট রেজিস্টার প্রসেস। এবার কি করে আপনারা বিজনেসটাকে রেজিস্টার করবেন, দেখো হাউ টু ক্রিয়েট ফ্রি সেলার অ্যাকাউন্ট ইন ইন্ডিয়ান মার্ট, ঠিক আছে। এখান থেকে আপনারা কিন্তু ফ্রি সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন, মানে আপনারা এখানে নিজস্ব কোম্পানি যদি থাকে সেটাকে রেজিস্টার করে করতে পারবেন। এই ব্যাপারে আমি ভিডিওটা করছি না আপাতত, আপনাদের জাস্ট একটু বেসিক বলে দিলাম, কারণ যদি আমি যদি করতে যাই তাহলে 20-30 মিনিটের কিন্তু একটা ভিডিও হয়ে যাবে, খুব লেন্দি ভিডিও হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। সেই জন্য এই ব্যাপারটা আমি পুরোপুরি পরে দেখাবো, আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী করে বেচবেন। তো আমি এখানে মোটামুটিভাবে অফলাইন এবং অনলাইন দুইভাবে যেটা বিক্রি করতে পারবেন সেটা একবার দেখিয়ে দিই। টায়ার স্ক্র্যাপ ফ্লেক্স বায়ার্স, তো এখানটায় আমি প্রথমে দেখাবো অনলাইনে
কত কি দামে বিক্রি হচ্ছে দেখুন, 10 টাকা, 9 টাকা 20 পয়সা, 11 টাকা, 9 টাকা, ঠিক আছে। তারপরে আছে 10.5 টাকা, 9.5 টাকা, 6.5 টাকা, দেখুন এগুলো ওরা রেডিমেড ফেলে রেখে দিয়েছে, এইগুলোর দামই 6.5 6.6 টাকা করে দাম বলছে। আপনারাও যদি চান তো এইভাবে রেডিমেড ফেলে রেখে দিতে পারেন, আপনাদের কাছ থেকে টনটন মাল কিনে নিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না বিক্রি করতে। এইভাবে কিন্তু প্রচুর লোক কিন্তু এইভাবে কিন্তু সেল করছে, এরা বিভিন্নভাবে সেল করার চেষ্টা করছে এবং প্রত্যেকে কিন্তু আজকে কোটিপতি প্রায় বলতে পারেন, কারণ এই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড কোনোদিনও কমবে না। এটা দেখুন একদম ফ্রেশ প্রোডাক্ট বলে এটার দাম দিয়েছে হচ্ছে 17 টাকা। তো আপনারা বুঝতেই পারছেন যত আপনারা ফ্রেশভাবে রাখবেন ততই কিন্তু আপনাদের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু হিউজ পরিমাণে থাকবে। তো মোটামুটিভাবে আমি বুঝিয়ে দিতে পারলাম, দেখুন এখানটায় এখানে 12 টাকা কিলো প্রতি বিক্রি করছে। তো আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে 12 টাকা টন হিসাবে বিক্রি হচ্ছে, 1200 টাকা টন, সরি। তো মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা কীভাবে কী বিক্রি করছে না করছে। তো 7 টাকা কেজি আছে, 13 টাকা কেজি, ভ্যারাইটিস রকম দাম আছে। আপনারা একটুখানি আরও সার্ফিং করবেন, আরও বেশি করে এই ব্যাপারে আরও একটু রিসার্চ করবেন, আরও ভালো করে বুঝতে পারবেন। এবার আমি তো দেখিয়ে দিলাম আপনারা কী করে অনলাইনে সেল করবেন। ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকে রেজিস্টার করার পর আপনাদের কিন্তু এইভাবে কিন্তু ছবি তুলে আপনারা সেল করতে পারবেন, এবং বিভিন্ন রকম কোম্পানি কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে যাবে, যেমন জুতোর কোম্পানি, ফুটবলার কোম্পানি, বিভিন্ন রকমের কোম্পানি কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। আর এই সমস্ত কাঁচামালের মধ্যে যে কার্বন থাকে, এই কার্বন কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহার হয় আমাদের দৈনন্দিন জীবনে, কিন্তু আমরা কখনো বুঝতে পারছি না যে কার্বন গুলো আমরা কিভাবে ব্যবহার করছি। ধরুন আমি একটা সামান্যতর জিনিস বলছি, আমরা যে হেডফোনটা ব্যবহার করি সেই হেডফোনের যে রবারের তারগুলো তৈরি হয় এই সেই কার্বন দিয়ে তৈরি হয়। আপনাদের লরি বা টায়ারের যে সমস্ত কার্বন বেরোয় সে সমস্ত কার্বন থেকে কিন্তু এই সমস্ত জিনিস প্রোডাক্টগুলো তৈরি হয়। এছাড়া কার্বন থেকে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, বাস্কেটবল কোর্ট তৈরি হচ্ছে, টেনিস কোর্ট তৈরি হচ্ছে, ইনডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে, এরকম বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে। এছাড়া এমন এত এত জিনিস তৈরি হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না, সামান্যতম জুতো সোল পর্যন্ত তৈরি হচ্ছে এই সমস্ত কার্বন থেকে। তো বুঝতেই পারছেন যে এর ডিমান্ড কতটা আছে, শুধুমাত্র সঠিক গাইডেন্স এর জন্য কিন্তু এই বিজনেসটা কিন্তু অনেকে করতে পারছে না। তো আমি এমন ভাবে বলে দিয়েছি আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, এবং অফলাইনে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি করে বায়ার্সটা সার্চ করবেন। দেখুন একটা আমি ল্যাপটপ স্ক্রিনে নিয়ে আছি, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবার আমি দেখাই যে অফলাইনে কি করে বিক্রি করতে পারবেন। এখানে আছে হচ্ছে গো ফর ওয়ার্ল্ড বিজনেস, ঠিক আছে। এখানটায় আপনি ঢুকলেন, এরকম বিভিন্ন রকম ভ্যারাইটিস ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে একটু শুধু সার্চ করতে হবে, একটুখানি আপনাকে ইনভেস্ট করতে হবে সময়, আপনি অবশ্যই পেয়ে যাবেন। দেখুন বিভিন্ন জায়গায় কান্ট্রি আছে, ইন্ডিয়া আছে, ইউনাইটেড কিংডম আছে, ইতালি আছে, ঠিক আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। তো আপনাদের ম্যাক্সিমাম ডিল করবেন হচ্ছে ইন্ডিয়ানদের সাথে। তো ডিল করার জন্য আপনারা এইখানে গিয়ে ক্লিক করবেন, একটা বক্সের মতো আছে, মেসেজ বক্স, দেখুন ওপেন করার পর এখানে আপনারা মেসেজ লিখবেন, আপনাদের যেটা আপনাদের লেখার দরকার আপনারা সেটা লিখবেন, কোম্পানির নাম যেটা আছে সেটা দেবেন, যেটা এক্স ওয়াই জেড, আপনাদের কোম্পানি যদি নাও থেকে থাকে তাহলে এক্স ওয়াই জেড বলে একটা নতুন একটা কোম্পানির নাম তো কোনো না কোনো দিন করবেন, সেই কোম্পানির নামটাই আপাতত দিয়ে দেবেন। তারপরে আপনাদের আপনার নাম, আপনার ইমেল অ্যাকাউন্ট, ফোন নাম্বার, কান্ট্রি আর ক্যাপচার কোডখানা এখানে ইনপুট করে আপনি পাঠিয়ে দেবেন। তো ওরা কী করবে পরবর্তীকালে সার্চ করার পর আপনার নামটা পেয়ে যাবে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই সমস্ত ডিলগুলো করে নেবে। তো মোটামুটিভাবে এইভাবে আমি বলেছি, যেটা আপনারা সেইভাবে করবেন তাহলে আপনাদের কিন্তু সুবিধা হবে। তো ফ্রেন্ড এই সমস্ত প্রোডাক্ট তো আপনারা অনায়াসে তৈরি এবং সেল করে দিতে পারলেন, কিন্তু এর জন্য লাইসেন্স কি কি লাগবে? দেখুন লাইসেন্সের রিকোয়ারমেন্ট কিন্তু খুব বেশি থাকে না, খুবই সামান্য পরিমাণ লাইসেন্স থাকে এবং সেইগুলো আমি পুরো ডিসকাস করে দিচ্ছি। অবশ্যই আমি পিছনের চার্টে অবশ্যই দিয়ে দেবো, আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি প্রত্যেকটা ডিটেলস ভিডিও করি কারণ আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো আপনাদের লাইসেন্সের রিকোয়ারমেন্টগুলো কি কি লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আপনাদের প্রথমে লাগবে ট্রেড লাইসেন্স, নো অবজেকশন সার্টিফিকেট, আপনাদের প্যান কার্ড লাগবে, একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, একটা জিএসটি নাম্বার লাগবে, আর লাগবে এমএসএমই রেজিস্টার, কারণ আপনাদের বিজনেসটা কিন্তু হিউজ পরিমাণে বাড়বে এবং আপনাদের কিন্তু বিজনেসটা কিন্তু দিন প্রতিদিন বড় হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের 20 লক্ষ টাকার বেশি হলে কিন্তু আপনাদের জিএসটি নাম্বার নেওয়াটা কিন্তু আবশ্যক, এবং সেজন্য বলছি আপনাদের জিএসটি নাম্বারের জন্য আপনারা রেজিস্টার করে রাখবেন, পরবর্তীকালে দরকার পড়ে যেতে পারে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ আমি এই রকম টাইপের নিত্য প্রতিদিন নতুন নতুন বিজনেস আইডিয়া এইভাবে শেয়ার করে থাকি এবং আপনাদের কাছে যাতে সঠিকভাবে পৌঁছে যায় সেজন্য বলছি বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দেবেন এবং অল বাটনটাকে ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।